বিসিবি এবং বাফুফের এই দুটো আহ ফেডারেশন বা অ্যাসোসিয়েশন আমরা যেটাই বলি না কেন এদের যে এই যে দীর্ঘদিন ধরে যে অবস্থাটা সেই অবস্থার পরিবর্তন খুব সহজ নয় এটা আপনিও জানেন কারণ দীর্ঘদিন আপনি এর সঙ্গে জড়িত রয়েছেন সেই পরিবর্তনটা আসলে কিভাবে আনা যেতে পারে বা কিভাবে করা সম্ভব বলে আপনার মনে হয় এখন নতুন একটি অবস্থা যদি তৈরি করতে চায় বা মানুষের গ্রহণযোগ্যতা পাবে এরকম একটা অবস্থায় যদি আনা আনতে চায় আসলে বা তিনি আনতে চান নতুন সরকার বা যেটাই আমরা বলি না কেন সেটা আসলে কীভাবে পদক্ষেপগুলো নেওয়া উচিত বা নেওয়া যেতে পারে বলে মনে হয় যেটা আমরা আমি প্রথমে বলছিলাম যে শীর্ষস্থানীয় বা প্রয়োজনীয় ফেডারেশন আমরা প্রয়োজনীয় কথা কেন বারবার বলছি আমি আমি পঞ্চান্নটা ফেডারেশনের মানে যুক্তিতে আমি বিশ্বাসী না কারণ এত ফেডারেশন আমার দরকার নাই এখন যারা শিষ্য শিষ্য হলেই কিন্তু আমাদের মানে ফুটবল এবং ক্রিকেটের কথাই আসে এবং হকি হকি আমরা যদি একদম তিনটা ফেডারেশনকে ধরি প্রথমত আসে সেই ক্ষেত্রে ধরেন হকির ব্যাপারটা একটু আলাদা কিন্তু ফুটবল আর ক্রিকেটও অন্যভাবে এটাকে হ্যান্ডেল আপনাকে করতে হবে যেমন হ্যাঁ ফুটবলে এবং ক্রিকেটে যারা এতদিন দীর্ঘদিন যারা দায়িত্ব পালন করেছেন তারা এদের রাজনৈতিক এদের মানে পরিচয় আছে এমপি ছিলেন বা একদমই ধরেন আওয়ামী ঘরনা লোক ছিলেন মানে তারা এখন ধরেন ফেডারেশন নাই আসেন না গত পাঁচ তারিখ থেকে তো এই ক্ষেত্রে আবার ফিফা আইসিসির একটা আমি বলতেছি যা এটাই আসতেছি যে আমি প্রথমে ধরেন ফুটবল ফেডারেশন কথাটাই বলি ফুটবল ফেডারেশন যেমন মনে করেন যে আপনি তাই কোন ফেডারেশনের মতো না যে মানে গভর্নমেন্ট এটা ভেঙে দিলো মানে আরও একটা অ্যাটক কমিটি করে দিল তারা পূর্ব চালালো মানে এইটার সুযোগ নেই কারণ আমরা অতীতেও জানছি কারণ আমরা এর কিন্তু তিক্ত অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশের আছে কারণ এর আগে একবার এরকম মানে সরকারি হস্তক্ষেপের কারণে কিন্তু বাংলাদেশকে ফিফা নিষিদ্ধ করে দিয়েছিল এবং তারপরে অনেক আপনি জানেন যে বাংলাদেশের ধরেন একটা আপনার ছোটো একটা ই ফেডারেশন মানে দেশ যেখানে ফিফা র্যাঙ্কিং আমাদের একশো তিরাশি চুরাশি ইন্ডিয়ার মতো দেশকেও গত বছর সাসপেন্ড করে রেখে দিয়েছিল মানে গভর্নমেন্ট হস্তক্ষেপ করার কারণে এই কারণে ফুটবলের ক্ষেত্রে ক্রিকেট একসঙ্গে আলোচনা করি দুইটা যেখানে আইসিসির একটা বিষয় আছে কারণ আইসিসির একদম রুলস রেগুলেশন মেনেই কিন্তু ক্রিকেট বোর্ডে পরিবর্তনগুলো আনতে হবে আবার ফুটবল ফেডারেশের ফিফার রুলস রেগুলেশন মেনেই এগুলো আনতে হবে সেই ক্ষেত্রে আমি মনে করি খুব দক্ষ হাতে বা দক্ষ বিবেচনা এই চেঞ্জগুলো করতে হবে এর মধ্যে একটা গভর্নমেন্টের একটা সুবিধা আছে ফুটবল নিয়ে কারণ ফুটবলে একদমই ছাব্বিশ তারিখে নির্বাচন হবে এটা ঘোষণা অলরেডি ডিক্লার যে আগামী ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে ফুটবল ফেডারেশন নির্বাচন অতএব আমাদের দুই মাস একটু বেশি সময় এখানে আছে তার মানে ফুটবল ফেডারেশন নিয়ে আসলে ওই এখন আর ওই তাড়াহুড়ার করার আসলে কোনো সুযোগ নেই এখানে ধরেন বেতনভুক্ত যারা মানে স্টাফ আছেন তাদের দিয়েই কিন্তু ফুটবল ফেডারেশন আপনার যে রেগুলার যে আপনার রুটিন ওয়ার্ক যেগুলো ধরেন ইন্টারন্যাশনাল আমাদের যে টুর্নামেন্টগুলো বা ইন্টারন্যাশনাল আমাদের বা বা ঘরোয়া যে খেলাগুলো এইগুলো কিন্তু আমাদের মানে যারা মানে কর্পোরেটের মধ্যে যে বিভিন্ন সময় যারা এখানে স্টাফ আছে মানে বেতনভুক্ত অফিসার আছেন তারা কিন্তু এটা চালিয়ে নিতে মানে সক্ষম কিন্তু সেক্ষেত্রে আপনার যদি অন্তপক্ষে দুই চারজনও নির্বাহী কমিটির তারা অ্যাভেলেবেল থাকে তাদের মানে পরামর্শ অনুযায়ী পরিবর্তন জরুরি কারণ পরিবর্তন এই কারণে জরুরি আপনি দেখেন যে দীর্ঘ দিন এই মানে ফুটবলে যারা দায়িত্ব পালন করেছেন তারা যে ফুটবল প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তা কিন্তু না আমরা জানি যে ফুটবল বাংলাদেশের ফুটবল এখনও ধরেন সেই র্যাঙ্কিংয়ে মানে দুইশো ছুঁই ছুঁই কখনো একশো নিরানব্বই একশো সাতানব্বই চুরাশি তো এ মানে এইভাবে তো মনে করেন মানুষের কাছে কিন্তু তুমুল জনপ্রিয় মানুষ অনেক কিছু চায় আসলে হ্যাঁ চায় এটাই তো এখন আপনাকে আপনি যেহেতু আমরা ধরেন একটা কিছু মানুষকে আমরা দেখলাম দীর্ঘ পনেরো ষোলো বছর আমরা নতুন কাউকে দেখতে চাচ্ছি আর কি মানে এটা আসলে ফুটবল যারা প্রেমী যারা দর্শক তাদের দাবি ফুটবল ক্রিকেটে দুটোতেই ক্রিকেটে ক্রিকেটে কিন্তু দেখেন আমরা কিন্তু কখনো কোন টুর্নামেন্ট জিততে পারি নাই পারিনি আইসিসি টুর্নামেন্ট জেতার পরে ছাড়া মানে আমরা আমরা কিন্তু বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারি নাই একটা সেটা কিন্তু এজ লেভেলের কিন্তু আমরা ন্যাশনাল টিমের ন্যাশনাল টিমের কিন্তু আমরা কোনো টুর্নামেন্ট জিততে পারি ইভেন আমরা ধরেন এশিয়া কাপ বলেন কোনো টুর্নামেন্ট না কিন্তু আমাদের মানে অর্জনটা কি অর্জনটা হলো যে কিছু ইন্ডিভিজুয়াল অর্জন আমাদের আছে আমাদের ধরেন সাকিবের মধ্যে একজন ভালো প্লেয়ার আমরা তৈরি করেছি এরকম বেশ কিছু মুস্তফিজ মতো আমি নাম বলতে চাই না বাট কথা হলো যে আমরা দলীয়ভাবে যে কিন্তু আমাদের সাফল্যটা নেই ক্রিকেট যেহেতু অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক খেলা আমি মনে করি কারণ আপনার দল হেরে গেলে একজন যদি সেঞ্চুরি করে আমরা সেটাকে একটা অর্জন নিয়ে আমরা কিন্তু আমরা আলোচনা করতে পারি আমরা তৃপ্ত হতে পারি কিন্তু ফুটবলের ক্ষেত্রে সেটা কিন্তু আবার হয় না ফুটবলে আপনার আপনাকে রেজাল্ট চাই আপনি ম্যাচ খেলছেন ম্যাচ জিততে হবে কিন্তু হারতে পারবেন না বা ড্র করতে হবে কিন্তু এখানে আপনি কে একজন গোল করলো সেটা অন্য জিনিস তাইটা আমি বললাম যে আমাদের তো কোনো অর্জন নেই দুই শীর্ষ খেলায় আমাদের কোনো অর্জন নেই এই অর্জনের জন্য অবশ্যই একটা পরিবর্তন দরকার এবং দীর্ঘদিন একই ব্যক্তিরা যখন কোনো মানে কোনো সংগঠন বা ইভেন্ট রাষ্ট্রও চালায় তারা আসলে ওই সব কিছু ভুলে গিয়ে মানে এটা রুটিন ওয়ার্ক হয়ে যায় কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম ভালো কিছু করার এই জিনিসগুলো তাদের মাথা থেকে আর বের হয় না আর যেহেতু আমাদের দেশে ক্রীড়াঙ্গনের শিষ্য বা মাঝারি সব পদের লোকজন রাজনীতির সাথে সম্পৃক্ত তারা আসলে খেলাধুলার চাইতে তাদের রাজনীতি তাদের ব্যবসা এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে খেলাধুলা একটা এটাকে তারা একটা বাড়তি অর্নামেন্ট হিসেবে রাখে আসলে তাদের দিয়ে খুব বেশি আসলে উন্নতি প্রত্যাশা করা যায় না স্বাস্থ্যকর All time. Healthy life.